হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হলটার নেক ব্লাউজ পেপারে ড্রাফটিং এবং কাটিং করে দেখাবো। তাহলে প্রথমে ব্যাক পার্টটা কেটে নেব। ব্যাক পার্টের লম্বা নেব আমি 15 ইঞ্চ। লেন্থ নিলাম, লেন্থ আপনি ইচ্ছে অনুসারে কম এবং বেশি নিতে পারেন, যার যার লেন্থ আলাদা থাকে সেই অনুসারে নিতে হয় লেন্থটা। এবার আমি শোল্ডার নেব, শোল্ডারও সবার আলাদা হয়ে থাকে, সবার সেম মেজারমেন্ট হয় না। শোল্ডার আমি 7.5 নিচ্ছি, টোটাল শোল্ডার 14। 14-কে হাফ করলে 7 হয়, আর সেলাইয়ের জন্য 0.5 ইঞ্চ বেশি নিলাম, তাই আমি 7.5 ইঞ্চ শোল্ডার নিলাম। এরপর আর্মহোলটা নেব, আর্মহোলটা আমি 7.2 ইঞ্চ নেব, 7.2 ইঞ্চ আর্মহোল নিলাম। এবার এটাকে মিলিয়ে দেব, দুটা পয়েন্টকে মিলিয়ে দিলাম। এরপর নেক লাইন নেব, এটা আমি 3 ইঞ্চ নিচ্ছি, এটা আপনার ইচ্ছে অনুসারে কম এবং বেশি নিতে পারেন। আমি 3 ইঞ্চ নিলাম শোল্ডারটা। এবার বুকটা নেব, এটা 36 সাইজ, 36-এর 1/4 নেব, সেটা হবে 9। এরপর আমি 2.5 ইঞ্চ বেশি নেব, আপনি আপনার ইচ্ছে অনুসারে কম এবং বেশি নিতে পারেন। 2.5 ইঞ্চ আমি বেশি নিলাম। এবার পয়েন্টগুলোকে মিলিয়ে দেব, দুটো পয়েন্টকে মিলিয়ে দেব। এবার আর্মহোলের শেপটা দেব, এটা আমি 0.7 ইঞ্চ দেব, 0.7 ইঞ্চে এই শেপটা দেব। যখনই কোনো এরকম কলার দেওয়া ব্লাউজ বা কুর্তি হয়, তখন যে আর্মহোলের শেপটা আছে ওটা একটু ভেতর থেকে দিলে ফিনিশিংটা খুব ভালো, ফিটিংটা ভালো হয়, তাই আমি একটু ভেতর থেকে এই শেপটা দিচ্ছি। এদিক থেকে একটু নিচে থেকে দিলে ফিটিংটা খুব ভালো হয়, একটু নিচে থেকে দেব আমি। এবার কোমরের মেজারমেন্টটা নেব, যতটুকু বুক নিয়েছি আমি এর থেকে 1/2 ইঞ্চ কমিয়ে দেব, কমিয়ে আমি 11-এ পয়েন্ট লাগাচ্ছি। এখান থেকে আমি কোমরটা নেব, এবার দুটো পয়েন্টকে মিলিয়ে কেটে নেব। এবার শোল্ডারটাকে আমি উপর থেকে 1 ইঞ্চ ডাউন করে দেব নিচের দিকে। যখনই ব্যাক নেক ছোটো থাকে তখন শোল্ডার ডাউন করতে হয়। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দেব, দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম। এবার এটাকে আমি কেটে নেব, কাটার পর আমি নেক লাইনে পয়েন্টে লাগিয়ে রাখবো। এরপর আমি ব্যাক পার্ট অনুসারে ফ্রন্ট পার্টের জন্য মেজারমেন্ট নেব। প্রথমে আমি উপর থেকে 3.5 ইঞ্চ রেখে দেব, 3.5 ইঞ্চ রেখে এরপরে আমি যে পেছনের পার্টটা আছে ওটাকে মিলিয়ে পয়েন্টে লাগিয়ে নেব। যেভাবে ব্যাক পার্টটা আছে ঠিক ওইভাবে পয়েন্টে লাগিয়ে নেব। এরপর এদিক থেকে আমি 2 ইঞ্চ বেশি নেব, 2.5 নিতে পারেন, আমি 2 ইঞ্চ বেশি নিলাম। এটাকে আমি মিলিয়ে দেব, এটার সঙ্গে এটা মিলিয়ে দেব, সোজা মিলিয়ে দেব, আর্মহোলের শেপের সঙ্গে এটাকে মিলিয়ে দেব সোজা, এভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এরপর আমি নিচ থেকে 1 ইঞ্চ বেশি নেব, এটাকে আমি সোজা মিলিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে এভাবে তিরছাও দিতে পারেন কোনাকুনি, বা সোজাও দিতে পারেন, যেভাবে ভালো লাগে সেও দিতে পারেন, দুটাই দেওয়া যায়। আমি সোজাটাই রাখলাম, আপনি আপনার ইচ্ছে অনুসারে এটাকে দিতে পারেন, যেভাবে ভালো লাগে আপনার সেই অনুসারে দেবেন। এরপর এটা হলো মেইন পয়েন্ট, এটাকে আমি সোজা উপরের দিকে মিলে দেবো, প্রথমে এইভাবে মিলিয়ে দেব। তারপর আমি এখান থেকে 1.2 ইঞ্চ দেব, 1.2 পয়েন্ট লাগালাম, এটা আপনার ইচ্ছে অনুসারে কম এবং বেশি নিতে পারেন। এবার এটাকে সোজা মিলিয়ে দেব। এরপর আমি আর্মহোলের শেপটা দেব, 6.2-তে আমি আর্মহোলের শেপটা দেব, 6.2 এখান থেকে শেপটা দিয়ে দেব।
এরপরটা সোজা মিলিয়ে দেব, সোজা মিলিয়ে দিলাম। তারপর আমি 0.6 ইঞ্চ ভেতর থেকে শেপটা দেব সামনের জন্য, 0.6, এবার এটাকে শেপ দিয়ে দেব। এরপর নেক ডিপ নেব, এটা আমি 7 ইঞ্চে রাখবো নেক ডিপ। যার যার ইচ্ছে অনুসারে নিতে হয়, যার যতটুকু ভালো লাগে সেই অনুসারে নেবেন। আমি 7 ইঞ্চ নিলাম। এরপর এখান থেকে 2.5 ইঞ্চ দেব, 2.5, 2.5, এটাকে মিলিয়ে দিলাম। এরপর আমি নেক শেপটা দেব, এটা আমি একটু ভেতর থেকে দেব, মটকা গলার মতো দেবো এটা। এভাবে আপনি আপনার ইচ্ছে অনুসারে দেবেন, যেভাবে ভালো লাগে সেই অনুসারে দেবেন। আমি নেকটা এখন কাট করব না, যখন ফেব্রিকে করব তখনই আমি এটা কাটবো। এরপর আমি টাক্স পয়েন্ট দেব, এখান থেকে আমি শোল্ডার থেকে এটাকে আমি 10.5 ইঞ্চে দেবো, 10.5 শোল্ডার থেকে। এরপর এখান থেকে যে মেজারমেন্টটা নেবো ওটাই হলো প্রিন্সেস কাটের মেইন পয়েন্ট। ওটা কি করে নিতে হয় সেটা আমি বলছি। যে মেইন মেজারমেন্টটা আছে ওটাকে 10 দিয়ে ডিভাইড করতে হয়, 10 দিয়ে ডিভাইড করলে যে মেজারমেন্টটা আসবে ওটাই হবে এখানে মেইন টাক্স পয়েন্ট। আর এটা হবে 3.6 ইঞ্চ, এটাই হবে মেইন মেজারমেন্ট। 3.6 mm পয়েন্ট লাগিয়ে দিলাম। এবার নিচে থেকে আমি 3.6 পয়েন্ট দিয়ে দেবো সোজা করার জন্য এটাকে, এখান থেকে 3.6 ইঞ্চ। এবার এটাকে সোজা মিলিয়ে দেবো দুটোর সঙ্গে, সোজা মিলিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে 1.5 ইঞ্চ এদিকে নিয়ে আসবো, 1.5 ওদিক থেকে 1.5 ইঞ্চ। এরপর উপরের দিকে আমি 1.5 ইঞ্চ, ওদিক থেকে 1.5 ইঞ্চ। এরপর চারোটা পয়েন্টকে আমি মিলিয়ে দেব। এরপর দুটো পয়েন্টকে এটার সঙ্গে মিলিয়ে দেব, এটাও আমি মিলিয়ে দিলাম। এবার আর্মহোল থেকে যে পয়েন্টটা দেব পয়েন্টটার সঙ্গে ওটা দেব, ওটা আমি 4.5 ইঞ্চ থেকে দেব, 4.5, আপনি 4 ইঞ্চও দিতে পারেন, আমি 4.5 ইঞ্চে দিলাম। এবার এই যে পয়েন্টটা নিলাম, এই যে মেজারমেন্টটা আছে এটা যদি এদিক থেকে নেন তাহলে এটার ফিটিংটা ভালো হয় না, আর্মহোলটা একটু ফুলে থাকে। আর উপর থেকে যখন ঠিক আর্মহোলের মিডল থেকে নেওয়া হয় তখন ফিটিংসটা খুব ভালো হয়, তাই আমি এখান থেকে নিলাম। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দেব, প্রথমে হালকা টিক টিক দিয়ে দিলাম, এরপর এটাকে সোজা মিলিয়ে দিলাম। এরপর এখান থেকে একটু হাফ ইঞ্চ শেপ দিয়ে দেব, এই হাফ ইঞ্চ শেপটা না দিলে আর্মহোলে ফিটিং ভালো হবে না, এই শেপটা অবশ্যই দেবেন। হাফ ইঞ্চ থেকে একটু বেশি দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু হাফ ইঞ্চ যাতে দেওয়া হয়। এই ব্লাউজটা কাপড়ে কী করে কাটতে হয় এবং সেলাই করতে হয় সেটা আমি সেকেন্ড ভিডিওতে দেখিয়ে দেব। পেপার কাটিং হয়ে গেছে, এই যে নেকটা আছে এটা এখন আমি কাট করব না, এটা আমি ফেব্রিকে কেটে দেখাবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।